16 নভেম্বর 2021 সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মাঝে ফুটবলারদের দুই ডোজ টিকা না থাকায় যাওয়া হয়নি ইন্দোনেশিয়া সফরে। আবার কবে ম্যাচ খেলার সুযোগ পাবে জামালরা, এ নিয়ে আলোচনা চলছিল কদিন ধরেই। মার্চে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচের জন্য অনেক দলের নামেই শোনা যাচ্ছিল গুঞ্জন। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা, লাওস, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত মালদ্বীপ ও মঙ্গোলিয়া। মালদ্বীপের টিমের সাথে আমরা 24 তারিখে আমাদের খেলা হবে এবং এরপর আমাদের 25 তারিখে আমাদের জাতীয় দল আবার প্রত্যাবর্তন করবে এবং তারপরে তারা সিলেটে চলে যাবে। মঙ্গোলিয়া আমাদের দেশে আসবে, মঙ্গোলিয়ার সাথে আমাদের 29 তারিখে আমাদের খেলা হবে। 22 মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে স্বল্প সময়ের জন্য অনুশীলন ক্যাম্পও করবে ফুটবলাররা। মালদ্বীপ ম্যাচের পর সিলেটেও দ্বিতীয় দফায় জামালদের নিয়ে আরও একটি ক্যাম্প আয়োজন করবে বাফুফে। 29 তারিখে আমাদের সিলেটে খেলা থাকবে, আমাদের দল হয়তোবা বাংলাদেশে আসার পরে সরাসরি সিলেটে চলে যাবে এবং সিলেটে গিয়ে যেন অ্যাটলিস্ট 3-4 দিনে একটা ট্রেনিং করতে পারে, সেক্ষেত্রে 3-4 দিন সময়টাকে নিশ্চয়ই কাজে লাগানো হবে। সো এই বিষয়গুলো নিয়ে আমাদের ঠিক কবে প্লেয়ারদের রিপোর্টিং থাকবে, কার কাছে রিপোর্টিং থাকবে, আমাদের টিমে কারা রয়েছে, টিমের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প কোথায় হবে, কোন গ্রাউন্ড আমরা ইউজ করব, আমাদের ন্যাশনাল টিমস কমিটির মিটিং করে আমরা জানাবো। 15 জানুয়ারি জাতীয় দলের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন হ্যাভিয়ার ক্যাবরেরা। এতদিন ঘুরে ঘুরে ক্লাবগুলোর ম্যাচ ও অনুশীলন দেখেছেন, এবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর অপেক্ষায় এই কোচ। এ দুই ম্যাচের জয়ে র্যাঙ্কিংয়েও এগিয়ে যাবে দল, আশা এই স্প্যানিশ কোচের। ক্লাবের হয়ে ফুটবলারদের পারফরমেন্স দেখেছি আমি, কিন্তু আমার লক্ষ্য জাতীয় দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 186-তে, এই দুটো ম্যাচ জিততে পারলে আরও এগিয়ে যাওয়া সম্ভব। মালদ্বীপের জয় পাওয়াটা কঠিন হবে মানছি, তবে আমি জয়ের অভ্যাস করে তুলতে চাই। ক্যাম্পে ফুটবলারদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলো নিয়েও কাজ করতে চান ক্যাবরেরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।